শিক্ষা মন্ত্রী মহোদয়কে শ্রদ্ধার সাথে বলবো না বুঝাবেন করবেন না না জাতির ভিতরে এই উন্নয়নগুলোকে এই মনুষ্যত্বের উন্নয়ন অথবা আখলাকের উন্নয়ন ইবাদতের উন্নয়ন মানুষের বিবেক বিবর্তিত শিক্ষা এগুলোকে অভিনয় করে করে এগুলোকে না বুঝের বুঝার ভান আপনারা ধরবেন না তাহলে কি হবে আজকে প্রতিবাদ রয়েছে কালকে একটা প্রতিরোধের রূপান্তরিত হবে আজ যেটা প্রতিবাদ আছে কাল সেটা প্রতিরোধ হয়ে দাঁড়াবে প্রতিরোধের রূপান্তরিত হবে কারণ ইনসানকে তো আল্লাহ তাআলা পশু বানান নাই কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের জন্য হেদায়েত হলো এটা আলেমরা যেদিকে জাতি থাকবে ওইদিকে কারণ নাই নবী এই এরাই জাতিকে রহনুমাই করবে নতুন করে কোন নবী দুনিয়াতে আগমন করবে না ধন্যবাদ জানাই সরকারকে সরকার আলেমদের মশওয়ারাকে মূল্যায়ন করা শুরু করেছে দোয়া করি নাস্তিকদের মূল্যায়ন না করে উলামা মূল্যায়ন করা সরকারদের মৌলিক নীতিতে পরিণত হোক তবে মুসলিম দেশের সাধারণ জনগণ শান্তি পাবে বিশৃঙ্খলা হবে না নাস্তিক কোমাদের করে না ইমানদার ইমান নষ্ট হবে না নষ্ট হবে না ইমানের সংরক্ষণ হবে হিফাজত হবে আশ্চর্য জীব মানুষ আল্লাহর দেয়া আমল না নিয়া আখলাক না নিয়া পশুর সব কিছু নিয়ে আসা মনুষ্যত্বের যে গুণাবলী আছে সেগুলোকে ছেড়ে দিয়ে পশুত্বকে গ্রহণ করতে আকৃষ্ট যারা হয় বলেন তো এরা দার্শনিক কিভাবে হয় এরা মানসিক কিভাবে যারা পশুত্বকে গ্রহণ করতে চায় ইনসানিয়তকে গ্রহণ করতে চায় না ইবাদতকে গ্রহণ করতে চায় না সামাজিক জীব থাকতে চায় না পশুর চেয়ে নিকৃষ্ট জায়গায় যেতে চায় তাও সে চায় তাও কি বলে না কেন স্বেচ্ছায় যাইতে চায় স্বেচ্ছায় বানর হতে চায় স্বেচ্ছায় সমকামিতা করতে চায় সামাজিক বিয়ে শাদী করতে চায় না সমকামিতার রাজ্যে বসবাস করতে চায় স্বেচ্ছায় নারী থেকে পুরুষ হতে চায় পুরুষ থেকে নারী হতে চায় শিক্ষা সিলেবাসের মাধ্যমে এগুলোকে প্রমোট করে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرا সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আমাদের স্রষ্টা আমাদেরকে ভালোবাসেন তাই আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন
মানুষ এবং অন্যান্য প্রাণীর ভিতরে কিছু ব্যবধান যদি আমাদেরকে অন্য প্রাণী বানাইতেন তাইলে তো আমরা নিকৃষ্ট হয়ে যেতাম আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন তাই আমরা উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানুষ আল্লাহর খলিফা এবং শ্রেষ্ঠতম সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছে আল্লাহ পাকের সকল সৃষ্টি আল্লাহর হুকুমে তৈরি একটা মাখলুক আল্লাহ পাকের কুদরতি হাতে তৈরি ইনসান আমি তখন ছোট আমার আব্বা অনেক যত্ন করে একটা পাগড়ি রেখে দিয়েছে যুগ যুগ যেটা যত্ন করে আলমারিতে রাখছে আমি মাদ্রাসায় ছুটিতে যখন বাসায় গেছি তো বাবা মার আবেগ তো আলাদা থাকে তা আব্বা একদিন এসার পরে আলমিরার থেকে সেই যত্ন করে রাখা পাগড়িটা বের করছে মাহফিলে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয় যে এই পাগড়ি এটা বের করে বলতেছে এটা আমি যখন হিফজ সম্পন্ন করেছি বড় কাটরা মাদ্রাসার মাহফিলে মুরব্বিদের হাতে এই পাগড়িটা দস্তারটা আমার মাথায় রাখা হয়েছিল এই পাগড়ির ভিতরে হাফিজি হুজুরের হাতের ছোঁয়া আছে পীরজি হুজুরের হাতের ছোঁয়া আছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এমন বড় বড় বুজুর্গরা এই পাগড়িগুলো ছাত্রদেরকে পেঁচাইছে এর ভেতরে তাদের হাতের টাচ আছে তাদের হাতের সোয়ার বরকতে আমার কাছে এই কাপড়ের চেয়েতে দামি কাপড় আর নাই আসো তুমি আমার সন্তান মাদ্রাসায় ভর্তি হইছো হে করে তো আর পাইবা না তো হেদের হাতের সোয়ার একটা কাপড় তোমার মাথায় পেঁচাই দিই তো এই পাগড়িটার মূল্য ওনার কাছে এত কেন এই পাগড়িতে বড়দের হাতের ছোঁয়া আছে এক বয়োবৃদ্ধ কর্নেল অথবা মেজর হবেন ওনার বাসায় আমি গিয়েছি ওনার ইন্তেকাল হয়েছে আরো অনেক আগে অনেক আগের কথা যা দেখি আগের যুগে তো দামি ক্রেস্ট হইতো না কিছু মেডেল এই গোল গোল মেডেল এই গোল একটা মেডেল এটা কাচের দ্বারা বাধাই করে রাখা আছে কিন্তু এখানে লেখা আছে এই মেডেলটি বঙ্গবন্ধুর হাতে পাওয়া এটা লেখা আছে তার মানে একজন দেশের প্রেসিডেন্টের হাতের ছোঁয়ার কারণে এই মেডেলের মূল্য তার কাছে দুনিয়ার অনেক দামি বস্তুর চেয়েতে বেশি একটা বড় মানুষের হাতের ছোঁয়া অথবা গুণীজনের হাতের ছোঁয়ায় যেমন বস্তুর দাম বেড়ে যায় খালাকাল্লাহু আদামা বিয়াদি আল্লাহ তাআলা আদমকে নিজ হাতে বানাইছেন আল্লাহ পাকের নিজের হাতের সৃষ্টি হওয়ার কারণে মানুষের মূল্যটা এমনি বেড়ে গেছে বানরে নিজের হাতে বানান নাই মানুষ নিজের হাতে বানাইছে এটা একটা দ্বিতীয় নম্বর হলো হাইওয়ান আর ইনসানের ভিতরে ব্যবধান এর ভিতরে একটা ব্যবধান হলো ইনসানকে সর্বোচ্চ সৌন্দর্য দান করেছেন পৃথিবীর কোনো হাইওয়ানকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সৌন্দর্য দেন নাই সবচেয়েতে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন এই কারণে মানুষ মানুষকে সাজানো যায় মানুষ সাজুগুজু করে মানুষ যত সাজে তত সুন্দর লাগে তার প্রতিটা অঙ্গের ভেতরে সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন যেটা যত বেশি এটাকে সাজানো হয় তত সুন্দর হয় মানুষের আয়না লাগে মানুষ সুন্দর তাই আয়না লাগে সৌন্দর্য বেশি এটারে বাইলবুল করে রাখার মাধ্যমে সৌন্দর্য আরও বাড়ে একটা চুলকেই কতভাবে স্মৃতি কাটে আর কত কত সুন্দর লাগে কেউ রোনালদো কাটিং করে কেউ অমুক কাটিং করে অমুক কাটিং করে নায়ক কাটিং করে কেউ ডিফেন্স কাটিং করে আর্মি আর্মি সাজে কেউ কালো চুল রে সাদা বানায় কেউ সাদারে কালো বানায় একটা চুল দিয়েই হাজারো রকমের সৌন্দর্য আছে
কারণে মানুষের এই সৌন্দর্য এটাও ইনকামের রাস্তা হইছে সেলুন পার্লার মানুষের সুন্দর বানায় এটা সুন্দরী নারীকে আরো সুন্দর বানায় আর যদি কালো হয় তাহলে এটা সাদা বানায় মানুষের এই সৌন্দর্য এত চমৎকার এটা তুলনাহীন এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم মানুষ কি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছেন আল্লাহর রাসূল সুন্দর একটা আয়না দেখার দোয়া শিখিয়েছেন মানুষের সব কাজেই দোয়া আছে أنا ذكر دعاء اللهم حسن خلقي فحسن خلقي এটা কালো মানুষও আয়নার সামনে দাঁড়ায় পড়ে হে আল্লাহ আপনি আমারে কালো করে কত সুন্দর করে বানাইছেন হে আল্লাহ আরো আমার চরিত্র সুন্দর করে নেন এরকম এটা অন্ধ যদি এক চোখে আয়না দেখে তাও বলতে হয় আল্লাহ আপনি আমারে একটা চোখ কত সুন্দর করেছেন আমাকে কত সুন্দর করে বানাইছেন আল্লাহ আমার চরিত্র এরকম সুন্দর বানায় দেন আল্লাহ নবী এই দোয়া সুন্দর রেও দিয়ে গেছে কাল রেও দিয়ে গেছে বিকলাঙ্গ কেও দিয়ে গেছে বেটি কেও দিয়ে গেছে লম্বা কেও দিয়ে গেছে মোটা রেও দিয়েছে সেকেন্ড রেও দিয়েছে তার মানে হলো মানুষ যে অবস্থায় থাকে শ্রেষ্ঠ সুন্দর তার সৌন্দর্যের স্বীকৃতি তার মুখে দিতে হবে তাহলে আল্লাহ খুশি হবে কারণ আসলেই অ্যাকচুয়ালি মানুষকে শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছে এই কারণে দেখেন না মানুষ যত কিছু গাই দেয় তত ভাল লাগে মানুষের এমন পোশাক আছে যেটা দেখেন না পায়জামা দেখা যাইতেছে না এই যে পরছি অনেকে পায়জামার নিচেও পোশাক পরছে এটাও দেখা যায় আবার এই জামার উপরেও পোশাক পরছে আবার শীত লাগছে তো চাদর পরছে মাফলার পরছে চোখ বাইরে রয়েছে তাও ফাইন ফাইন লাগতেছে এর অর্ধেক পোশাক পৃথিবীর কোন প্রাণীরে পরায় দেখেন তো কিরকম লাগে হরিণ এত সুন্দর কিন্তু একটা পাগড়ি মাথায় দিয়ে দিয়ে নড়ে মানুষ কত সুন্দর করে সাজে যত পরে তত ভাল লাগে এমন কি যদি আপাদমস্তক কোন সুন্দর নারী যদি ঢাইকা ফেলে তারে আরো সুন্দর লাগে একটা মহিলা যখন নিজের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিজেকে আবরু করে বোরকার ভেতরে ঢুকে যায় তার কোনো অঙ্গ দেখা যায় না কিন্তু তাকওয়িম সুজা করে বানাইছে আল্লাহ তাআলা সুজা ঢাইকা হাইটা যাইতেছে মনে হয় যেন যে জান্নাতের হুর হাইটা যাইতেছে আজব সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে সৌন্দর্যের দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ হাইওয়ান আর ইনসানের ভিতরে আরেকটা তফাত আল্লামাহুল বায়ান মানুষ কথা কয় পৃথিবীর কোন প্রাণী কথা কয় না মানুষ যদি কোন জায়গায় থাকে তো যে এলাকায় থাকে ওই এলাকার ভাষা শিখা যায় সিলেট বসবাস করে তো ঢাকাইয়া সিলেটি হয়ে যায় সিলেটি ঢাকা বসবাস করে তো হে খালি আবে হালা কয় মানে যেখানে থাকে এটা এই ভাষাটা তার ভাষা হয়ে যায় এই কারণেই আরবরা আগের যুগে যে এলাকার ভাষা সুন্দর ছিল ওই এলাকায় ধাত্রী মহিলা খুঁজত দুধ খাওয়াইতে এবং ভাষা শিখাইতে যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হালিমার কাছে ছিলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওই এলাকার ভাষা সুন্দর ছিল আমার এক বোন ইংলিশে লাগাই থাকে বাচ্চা কাচ্চা লয়ে যে আয়ে ওটি ইংলিশ ছাড়া আর কিছু বুঝে না আমি কই আমি মামা 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 হুম তোর মা কয়ে দে আরে মামা মামা কি কয় তো ইংলিশ ছাড়া বাংলা বুঝতেছে না কেন বাঙালি কিন্তু অবস্থান করতেছে
ইংলিশ এরিয়া খালি ইংলিশ কয় তুই হাজব জায়গা বাদ দে তোর মেয়ের লোকে কথা কইতে যে এখন আমার ইংলিশ শিখতে হইব এই বুড়া বয়সে এই কষ্ট করতে পারবো না মানুষ আল্লামাহুল বায়ান রকমারি ভাষা বিদ্যা দান করেছে পৃথিবীর সব পশুর আওয়াজ এক মানুষ এক একজনের আওয়াজ এক এক রকম আইয়ুবীর কণ্ঠর সাথে কারোর কণ্ঠস্বর মিলবে না যতই শেষে আইয়ুবীর লেখক কাম হবো না আনসারির সাথে আর কারোর কণ্ঠ মিলবে না পৃথিবীর একজনের সাথে আর একজনের কণ্ঠ মিলবে না এ কারণে হ্যালো কইলি বুঝালে অমুক নাকি আপনি জি আজব ভাষা কিন্তু ঘরের বাইরে কুত্তা গাও করলে কইতে পারবেন আপনি ডানা আর একটা পারবেন না আজব সৌন্দর্য মানুষের দান করেছে এমনকি শুধু কি কণ্ঠ আলাদা না অঙ্গুলির ছাপ আলাদা চোখের ভেতর আলাদা চোখের ভেতরে ক্যামেরা ক্যাচ করছে বাস চোখের ছাপ নিয়ে নিছে চোখের ভেতরের জালিটা কেমন এটা ছবি নিয়ে নিছে ক্যামেরা দিয়ে দুনিয়ার যে কোনো ইমিগ্রেশনে যাবে ধরা খেয়ে যাবে এই লোক এই লোক হাতের ফিঙ্গার নিছে পৃথিবীর যে কোনো ইমিগ্রেশনে যাবে দুনিয়ার একজনের ফিঙ্গার আরেকজনের সাথে মিলবে না আজব সৌন্দর্য মানুষকেই আল্লাহ তাআলা দান করেছেন যে এক একজন একটা খর্মা দিয়া একটা মানুষই বানাইছে দ্বিতীয় খর্মা আল্লাহ ব্যবহার করে নাই এটা ইট না যে একটার ভিতরে বাকি হতাইছে খালি বেটা এক একটা শুক্রবিন্দুর এক একটা কীট থেকে একজন বানাইছে আলাদা করে সুন্দর করে বানাইছে ভাষার সৌন্দর্য দান করেছে আল্লামাহুল বায়ান এ কারণে মানুষ কথা কয় মানুষকে আল্লাহ তাআলা জবান দান করেছেন তাই মানুষ প্রতিবাদী হয় মানুষ শুধু প্রতিবাদী না মানুষ প্রতিরোধী হয় ঠিক ঠিকিরে যদি বলে তুই কুমিরের বাচ্চা প্রতিবাদ করে না কিন্তু ডারউইন মানুষের বান্দরের বাচ্চা কয়ে বিপদে পড়ছে গালির অভাব নেই এটা তো প্রতিবাদ যদি মানুষ সত্যকে প্রতিবাদের দ্বারা বুঝাইতে অক্ষম হয়ে যায় তখন শুধু প্রতিবাদ নয় তখন দুর্বার প্রতিরোধ গড়ে তোলে মানুষ প্রথম তো প্রতিবাদ করে তারপরে প্রতিরোধ করে মানুষকে আল্লাহ তাআলা এই ভাষার আজব সৌন্দর্য আল্লামাহুল বায়ান হাইওয়ান ইনসান এ কারণে হাইওয়ান হাইওয়ানের ভেতরে মানুষ এমন হাইওয়ান হাইওয়ানে নাতিক যে এটা স্পিকিং পাওয়ারওয়ালা হাইওয়ান মানুষ আর হাইওয়ানের ভেতরে আরেকটা তফাত হলো ফাহমে কামেল আকলে কামেল মানুষের আছে মানুষকে আল্লাহ তাআলা ফাহম দান করেছে আকল দান করেছে বুঝ শক্তি দান করেছে মানুষকে আকলে সালিম দান করেছে মানুষের আকলের দৌরত্ব বোঝার জন্য পৃথিবীর কোন প্রাণীর আকল জিরোতে থাকে সব প্রাণীর আকল জিরোতে মানুষের আকল হিরোতে থাকে মানুষের আকলের হিরোগিরি বুঝতে হইলে ইলেকট্রনিক সায়েন্সের উৎকর্ষ দেখো আকলের সৌন্দর্য দেখতে চাইলে এগ্রিকালচার সায়েন্সের সৌন্দর্য দেখো আবিষ্কার দেখো আকলের সৌন্দর্য যদি দেখতে চাও তো মেডিকেল সায়েন্সের উন্নত আবিষ্কার দেখো আরো বেশি দেখতে মনে চায় তো জেনেটিক সায়েন্স দেখো জেনেটিক সায়েন্সের আজব উৎকর্ষ দেখলে মানুষ মানুষের আকল দেখে হেরান পরেশান হয়ে যাবে যে মানুষ এর দ্বারাই এরকম আকলের আকল থেকে এমন জিনিস বের হওয়া সম্ভব পৃথিবীর আর কোন প্রাণীর আকল থেকে এগুলো বের হওয়া সম্ভব না এ কারণে জঙ্গল থেকে কেউ মঙ্গলে যাইতে চায় নাই
আমি কয়েকটা ব্যবধান শুধু বলতেছি যেটা যে এই যে আকল এবং এই আকলের কারণে মানুষ সারা পৃথিবীর সব সৃষ্টির উপরে সর্দারি করে মানুষ রে বান্দাকে গোলাম বানায় না এই পর্যন্ত কোন বানররা মানুষকে বাঁধে নাই যে ওই তুই আমার বাচ্চা হয় আমার লগে থাক মানুষ বানরকে বাঁধে রাখছে মানুষ হাতিকে বেঁধে রাখে মানুষ বাঘকে বেঁধে রাখে মানুষ বনের সিংহকে হার বানায় মানুষ কুমিরকে নিজের তাবে বানায় মানুষ সাপকে নিজের গলায় নিয়ে ঘুরে মানুষ জিনকে নিজের কাবু বানায় মানুষের দ্বারাই সম্ভব পৃথিবীর সব মাখলুককে পরাস্ত করা শক্তি দিয়ে না বুদ্ধি দিয়ে পরাস্ত করে এলায় শেষ বেলায় চাঁদকে বলে তুই জমিন থেকে দূরে থাকলে কি হইব তোর কাছে যায় বয়ে থাকবো পারলে ঠেকাইস রকেট দিয়ে ওই উপরে চলে যায় শুধু ওই পর্যন্ত নয় আরো গ্রহ খুঁজতেছে যেখানে যেখানে যাইতে মনে চায় যাওয়ার জন্য তৈয়ার এই যে আজব উৎকর্ষ এটা বনি আদমেরই আছে দুনিয়ার আর কোনো প্রাণীর নাই মানুষকেই এই আকলি কামাল আল্লাহ তাআলা দান করেছে আকল যে দিছেন দিয়েটি আবার কইছেন ফিকির কইর চিন্তা ভাবনা করে চইল বুঝ হাসিল কইর আকল দিয়া একটু চিন্তা ভাবনা কইর এগুলো বলছেন বুঝ দিছি যে বুঝের মূল্যায়ন কইর বুঝ দিয়া নিজে নিজেকে নিজে একটু বুঝো যে তুমি জিনিসটা কি এটা বুঝো আমাদের উস্তাদরা বলতেন আমার এক মরহুম উস্তাদ নোমান আহমদ সাহেব রহমতুল্লাহ আলী আমি তিরমিজি পড়ছি হুজুরের কাছে বহু খেদমত হুজুর করে গেছেন হুজুর একটা আজব উদাহরণ দিতেন নিজেরে নিজে চিনো মিয়া তুমি যে দামি নিজেকে চিনতে চেষ্টা করো নিজেকে কম দামি মনে করো না তুমি অনেক দামি এটা বোঝার চেষ্টা করো যে নিজেকে নিজে বুঝে না নিজের মূল্য যে জানে না ও নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে না এটা বলতেন উপমা দিতেন যে দয়াল পাখি ও যে জাতীয় পাখি ও বুঝেও না জানেও না নিজের মূল্য বুঝে না নিজের দাম নিজে জানেও না যদি দয়াল জানতো যে ও জাতীয় পাখি তো বলতো যে এই গোবর খাওয়ার পাবলিক আমি না প্রেসিডেন্ট যদি খানা পায় আমিও পাই ভালো খান লয়া তাছাড়া জাতীয় খাতার থেকে নাম কাটামার বলতো কিন্তু না ওর প্রতিবাদের মানববন্ধনের ভাষা আছে প্রতিবাদের ভাষা আছে না ওর এই বুঝ আছে যে ও জাতীয় পাখি খাতায় আছে আর পাতায় আছে কিন্তু আসলে নেই আসলে ওর মূল্যায়ন নাই সেই আগের জায়গায় ঘুমায় সেই আগের বাসস্থানেই থাকে সেই আগের খানাই খায় নিজেকে চিনে না তাই নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে না মানুষ যদি নিজের মূল্য না বুঝে এত আকল দেওয়ার পরেও যদি নিজেরে বানর বানর মনে করে শিম্পাঞ্জি মনে করে আর বিবর্তনবাদের শিকার মনে করে প্রাকৃতিক ভাবে তৈরি কোনো হাওয়ার জিনিস নিজেকে নিজে যদি মনে করে তাইলে ও আসলে নিজেকে চিনে নাই যে নিজেকে চিনে নাই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এরকম যার হয়ে গেছে হালত আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওর চাইতে কুত্তাটা ভালো ওর চাইতে শুয়োরটা ভালো ও কুকুর শুয়োর চাইতে খারাপ বুঝ থাকতে হইব তো বুঝ থাকতে হইব অবশ্য মানুষের বুঝ আসে বিদায়ী মানুষ শয়তানি করে এত শয়তানি মানুষ করে যত শয়তানি কুত্তায়ও করে না মানুষ কিন্তু খুব দুষ্টামি করে মানুষ নাস্তিকতা করে মানুষ পেসপুস লাগায় মানুষ মুনাফিকি করে মানুষ ব্যাককলের বাপ ধরে শিক্ষিতর মসনদ দখল করে অশিক্ষিতর বাপ ধরে আকলমন্দর চেয়ারে বসে ব্যাককলের অভিনয় করে এই সব কিছু যে মানুষ পারে কি দিয়া পারে বুদ্ধি দিয়া পারে আকলি কামালের কারণে মানুষ শ্রেষ্ঠ
পৃথিবীর কারোর এত সুন্দর আকল নাই যত সুন্দর আকল মানুষকে আল্লাহ দান করেছে এই কারণে মানুষই ওই জাতি নিজের পায়ে হাঁটবে না আর পা বানায় হাঁটে নকল পা বানায় পা নাই নকল পা বানায় হাত নাই নকল হাত বানায় চোখ নাই নকল চোখ বানায় মানুষ এগুলো বুদ্ধির দ্বারাই পারে মানুষ আকাশে বাতাসে উড়া যায় বুদ্ধির দ্বারাই মানুষ আসমানে উড়ে যায় মানুষের এই উৎকর্ষগুলো হাইওয়ান আর ইনসানের ব্যবধান যদি কেউ না বুঝে তাহলে আসলে ও মানুষের সমাজে বসবাসের উপযুক্ত না ওরে জঙ্গলে পাঠায় দেওয়া উচিত সবচেয়ে আজব ব্যবধান হলো মানুষের সামাজিক ব্যবধান আমলের ব্যবধান কোন হাইওয়ানকে আমাল দেন নাই আখলাক দেন নাই انسان کے اللہ تعالی علم القرآن علمیر شندر جرمت دمیں تکے اعمل دن کرسن ترے اخلاق دن کرسن منوش کے شماجیک آچرن شکھائی سن بیدھی بیدھان دن کرسن کنو حیوان زنوارر کنو بیدھی بیدھان نائی حیوان زنوارر عبادت نائی ইনসানের বিধিবিধান আছে ইনসানের সংস্কৃতি আছে ইনসানের আখলাক আছে সুন্দর সুন্দর আমাল ইবাদত ইনসানের আছে এই ইনসানগুলো যদি ইবাদত আর আখলাকের দ্বারা নিজের সাজায় তখন এই ইনসানটা দামি ইনসান হয়ে যায় তখন এই ইনসানটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ইনসান হয়ে যায় যে নিজেরে আল্লাহর বিধানের আওতায় সামাজিকতায় নিজেকে সামাজিক জীবনে আল্লাহর বিধিবিধানের আওতার ভেতরে নিজেরে যে চালায় সে আল্লাহর জান্নাতের সমাজে আল্লাহর পরশী হয়ে আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে থাকার উপযুক্ত এ ইনসান হয়ে যায় এই ইনসানকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন এ কারণে ইনসানকে সামাজিক ইবাদত দান করেছেন ইনসানের ভিতরে সামাজিকতা আছে পৃথিবীর কোন প্রাণী এরকম এরকম ভাবে বসবে না একজন আরেকজনের গলা ধরে এত সুন্দর করে বসে একজনে বলবে সবাই কান পেতে শুনবে এই দৃশ্য নাই পৃথিবীর কোন প্রাণী একজন আরেকজনের দেখা হলে সালাম আলকি দেয় না আর জিগায় না কি রে খালু কেমন আছে খালা কেমন আছে মানুষের ভিতরে এই সামাজিকতা আছে দেখা হইলেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাচা কেমন আছে ভাইজান চাচি কেমন আছে খালাম্মা কেমন আছে খালুজি কেমন আছে সুন্দর করে সামাজিক জীব হিসেবে সমাজের মানুষের খবরদারি করতেছে আর আজাদ মালিকের পুরস্কার এই প্রত্যেকটা সামাজিক শব্দের দ্বারা আসে উপকার পাইতে থাকবে নেকি পাইতে থাকবে কাউলুম মারুফুন খাইরুম মিনাস সাদাকা এই সামাজিকতা যদি মানুষ মানুষের সাথে না শুধু যদি কুকুরের সাথেও কেউ সামাজিকতা দেখায় বিপাশিত কুকুরকে সামাজিকতা করে তার পিয়াস মিটায়েছে বিপাশার যন্ত্রণা মিটায় দিয়েছে কেউ তো আল্লাহ তাআলা কুত্তার লগে সামাজিক আচরণ করার কারণে তার জিন্দগির জেনার গুণা মাফ করে দিচ্ছে বিড়ালের সাথে সামাজিক ব্যবহার করছে আচরণ করেছে মাফ করে দিছে এর উসিলায় নেকদান করেছে মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন সামাজিক বিধিবিধান দান করেছেন মানুষের সমাজ রক্ষার জন্য মানুষের মনুষ্যত্ব রক্ষার জন্য এর সমান হিসেবে মানুষকে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন ইলমি দৌলত দান করছেন এই ইলমি বুঝ যারা হাসিল করে ইলমি বুঝ দিয়ে যারা নিজেদেরকে সাজায় তারা ইসলামে দামি হয়ে যায় সৃষ্টিগতভাবে জাহিলিয়াতে মানুষের দাম আছে কিন্তু ইলম ও আমালের কারণে ইসলামে মানুষের মূল্যায়ন আছে এই মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন যাই হোক তো এই মানুষকে আল্লাহ তাআলা আমল দান করেছেন
আশ্চর্য জীব মানুষ আল্লাহর দেয়া আমল না নিয়া আখলাক না নিয়া পশুর সব কিছু নিয়ে আছে মনুষ্যত্বের যে গুণাবলী আছে সেগুলোকে ছেড়ে দিয়ে পশুত্বকে গ্রহণ করতে আকৃষ্ট যারা হয় বলেন তো এরা দার্শনিক কিভাবে হয় এরা মানুষই কিভাবে যারা পশুত্বকে গ্রহণ করতে চায় ইনসানিয়তকে গ্রহণ করতে চায় না ইবাদতকে গ্রহণ করতে চায় না সামাজিক জীব থাকতে চায় না পশুর চেয়ে নিকৃষ্ট জায়গায় যেতে চায় তাও সে চায় তাও কি বলে না কেন স্বেচ্ছায় যাইতে চায় স্বেচ্ছায় বানর হতে চায় স্বেচ্ছায় সমকামিতা করতে চায় সামাজিক বিয়ে শাদী করতে চায় না সমকামিতার রাজ্যে বসবাস করতে চায় স্বেচ্ছায় নারী থেকে পুরুষ হতে চায় পুরুষ থেকে নারী হতে চায় শিক্ষা সিলেবাসের মাধ্যমে এগুলোকে প্রমোট করে শিক্ষামন্ত্রী মহোদয়কে শ্রদ্ধার সাথে বলবো না বুঝার করবেন না না জাতির ভেতরে এই উন্নয়নগুলোকে এই মনুষ্যত্বের উন্নয়ন অথবা আখলাকের উন্নয়ন ইবাদতের উন্নয়ন মানুষের বিবেক বিবর্জিত শিক্ষা এগুলোকে অভিনয় করে করে এগুলোকে না বুঝার ভান আপনারা ধরবেন না তাহলে কি হবে আজকে প্রতিবাদ রয়েছে কালকে একটা প্রতিরোধে রূপান্তরিত হবে আজ যেটা প্রতিবাদ আছে কাল সেটা প্রতিরোধ হয়ে দাঁড়াবে প্রতিরোধে রূপান্তরিত হবে কারণ ইনসানকে তো আল্লাহ তাআলা পশু বানান নাই আমি আমার এই এত সময়ের কথা দিয়ে মনুষ্যত্বের এই যে এই পর্যন্ত এসে আমি যেটা বুঝাইলাম যে ইনসানিয়ত আর হাইওয়ানিয়ত এক নয় মানুষের আলাদা কিছু নিয়ম নীতিমালা আল্লাহ তাআলা দান করেছেন যেই নীতিমালার মাধ্যমে মানুষ হবে আল্লাহর বন্ধু মানুষ হবে চিন্তা মুক্ত মানুষ হবে ভয় মুক্ত মানুষ হবে আল্লাহর পেয়ারা আল্লাহর জান্নাতের মেজবান মেহমান আল্লাহ স্বয়ং নিজে হবে যে মানুষের মেজবান এই জায়গায় যাইতে জরুরত হলো ইলমে দ্বীন ইলমে দ্বীনের মাধ্যমে যারা দ্বীনি বুঝ হাসিল করে লয় খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু মানুষ যখন দ্বীনি বুঝ গ্রহণ করে লয় ইসলামে এই মানুষটার মূল্য হয়ে যায় ইসলামে মানে আল্লাহর কাছে এই মানুষের মূল্য হয়ে যায় হাইওয়ানিয়াত যাদের ভিতরে আল্লাহর কাছে তাদের দাম নয় তবে ইনসানিয়াত যার ভিতরে এসে যায় তার মূল্য আল্লাহর কাছে কত হয় বুঝার জন্য বলি লা তাকুমুস সাআহ কিয়ামত সংগঠিত হবে না আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাতে নির্দেশ করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মতো একজন মানুষ জমিনে বৈশা পড়তে থাকবে আল্লাহ 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 মানুষের মতো একজন মানুষের এত দাম যে মানুষের মতো একজন মানুষের খাতিরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজানোর থেকে বাধা দিয়ে রাখবে ইসরাফিলকে বলবে এখনো বাঁশি বাজাস নে বাঁশি বাজানোর সময় হয় নাই এখনো আমার একটা বান্দা দেখা যায় যার ভেতরে রবের বিশ্বাস আছে রুবুবিয়াতের বিশ্বাস আছে রবের গোলামীর আদত আছে বসে বসে জিকির করতেছি এ একজন মানুষের খাতিরে ইসলামে এই একজন মানুষের এত দাম এ একজন মানুষের জন্য উপরের আসমান খুঁটি ছাড়া আল্লাহ ধরে রাখবে একজন মানুষের খাতিরে পৃথিবীর বাকি অমানুষগুলাকে আল্লাহ তাআলা রিজিক খাওয়াবে একজন মানুষের খাতিরে ভোরের সূর্য উদয় হবে সন্ধ্যাবেলায় ডুবে যাবে একজন মানুষের খাতিরে আকাশ তারকারাজির দ্বারা সুসজ্জিত করে আল্লাহ তাআলা আবার সাজাবে একজন মানুষের খাতিরে গাছে ফল ফুল হবে এ একজন মানুষের খাতিরে
আল্লাহ পাকের নিজামকে আল্লাহ পাক জারি রাখবে কারণ একজন মানুষের দাম আছে খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু যখন মানুষ دینی বুঝওয়ালা হয় তখন ইসলামে তার দাম হয় এই دینی বুঝের সরদার আলেমে দ্বীন যদি কেউ হয় তাহলে সে মিল্লাতের সরদার হয় ইসলামের ভিতরে আবার ফকিহের মূল্য বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজলুল আলিমি আলা আলাবিদি কা ফজলি আলা আদনাকুম একজন আলেমে দ্বীন ফকিহ আলেমে দ্বীনের মূল্য আল্লাহর রাসূল বলেছেন সাহাবীরা তোমাদের মাঝে আমি রাসূল যেমন আমার মিল্লাতের ভিতরে একজন আলেমে দ্বীনের মর্যাদা হবে তেমন তোমাদের মাঝে আমি যেমন ফকিহ একজন আলেমে দ্বীনের মর্যাদা হবে মিল্লাতের ভিতরে তেমন এবং ফকাহতের কারণে মানুষ স্বর্ণাক্ষরে নাম লিখিত হয় সাহাবা کرام دینی বুঝওয়ালা সবাই ছিলেন কিন্তু এর ভিতরে কিছু ছিলেন ফকিহ সাহাবী মুফতি সাহাবী আল্লাহর রাসূলের যুগে ফতোয়া দিতেন মানুষদেরকে মাসায়েল বলতেন এই মাসায়েল সারা কুত্তা ছাগল চলতে পারে মাসায়েল সারা মানুষ চলতে পারে না মানুষের পাক নাপাকির মাসায়েল আছে হালাল হারামের মাসায়েল আছে কারণ মানুষ আর পশু সমান না মানুষ মাসায়েলের ভিত্তিতে চলবে এ কারণে মাসায়েল তো মানুষের লাগেই এই মাসায়েল কার কাছ থেকে শিখবে মাসায়েল বলার যোগ্যতা যার আছে তার কাছ থেকে সাহাবা کرامের যুগে دینی বুঝ সবার ছিল কিন্তু মাসায়েল বলার উপযুক্ত সাহাবী মাত্র গুটি কয়েকজন ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে 11 জন মুফতি ছিল যাদের নাম ইতিহাসের পাতায় ফকিহ হিসেবে আছে ওনারা ফতোয়া দিতেন এবং এই 11 জন মুফতি সাহাবী বক্তব্যকে চার ইমাম চার মাযহাবের ইমামরে সুন্দর করে সাজাইছেন যার সাজসজ্জা তার এলাকার মানুষ গ্রহণ করছে কেউ ইমামে আজমেরটা গ্রহণ করছে তো তারা হানাফি হয়ে গেছে কেউ ইমাম শাফিঈটা গ্রহণ করছে তারা শাফিঈ হয়ে গেছে কেউ ইমাম মালিকের সাজসজ্জাটা গ্রহণ করেছে তারা মালিকি মাযহাবের অনুসারী হয়ে গেছে কেউ হাম্বলি মাযহাবের অনুসারী হয়ে গেছে ফকিহ যারা তাদের ফিকহের গবেষণাকে একত্রিত করেছে কিয়ামত পর্যন্ত এই নবীর যুগের ফকিহ থেকে শুরু করে তাবেঈ তাবে তাবেঈ আইম্মা মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামা হযরতদের ভিতরে ফকিহের এই একটা সিলসিলা চালু থাকবে যারা জাতির সংকটে ফতোয়া মাসায়েলকে জাতির সামনে পেশ করবে যারা জাতির কাছে মাসায়েল পেশ করে তাদেরকে ফতোয়া বাজ বলে গালি দেওয়ার অধিকার নাই তাদেরকে এই উম্মতের রাহবার মনে করা এই মিল্লাতের জিম্মাদারি তারা ফতোয়া বাজ না তারা রাহবার রাহবার মিল্লাত যে তাদের মাসায়েল বর্ণিত মাসায়েলের উপরে মিল্লাতের সাধারণ মানুষ চলতে থাকবে এবং শরীয়তে ইসলামে এই ফকিহ মানুষ গঠনেরও দরকার ফকিহ মূল্যবান কারণ ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন 1000 আবেদকে শয়তান যত সহজে ধোঁকা দিতে পারে একটা মৌলবীর অত সহজে ধোঁকা দিতে পারে না ঠিক এই জন্য সাধারণ আবেদরে তালগোল লাগায় একটা বুজ শয়তানে দিতে পারে মক্তবের একজন আলেমরে ওই বুজ সাধারণ বুজ শয়তানে দিতে পারে না সে যখন দেখে জাতি হালাকির দিকে যাইতেছে তখন মক্তব থেকে মিম্বর থেকে রাজপথে দাঁড়িয়ে বলে প্রয়োজনে জীবন দেব অন্যায় প্রতিষ্ঠা হতে দেব সে তার ইলমি যোগ্যতার কারণে শয়তানের উপরে সে সবল বিজাতিরা চায় এই দেশে আলেম পয়দা না হোক ফকিহ পয়দা না হোক মাসায়েল না থাক সব হাইওয়ান জানোয়ার হয়ে যায় কুকুর ভেড়া বিড়াল হয়ে যায় ওরা চায় মাসায়েলকে তুলে দিতে চায় আর আল্লাহর রাসূল বলছেন যতদিন মাসায়েলের উপরে এই হিদায়াতের সার্চাস
মাসায়েলের ভান্ডার দুইটা দিয়ে গেলাম তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল আল্লাহর রাসূল বলেন এই কিতাবুল্লাহর এই সুন্নতকে মাসায়েলের এই সরচশমাকে যারা হেফাজত করে এর আলোয় আলোয় যারা চলবা তারা হবে সিরাতে মুস্তাকিমের পথে আর এর থেকে যারা ছেড়ে পড়বে তারা হবে গোমরাহ ভ্রষ্ট পথভ্রষ্ট ভ্রান্ত শুধু আমল করলে হয় না ইলমের আলোয় আমল করতে হয় শুধু গবেষক হলেই হয় না বা আমল গবেষক হতে হয় মনুষ্যত্ব আলা গবেষক হইতে হয় ইবাদত আলা গবেষক হইতে হয় ইলম থাকলেই হয় না আল ইলমু বিলা আমালিন দালালুন আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন আলেম সারা গ্রুপের পিছনে চলবা গোমরাদের পিছে চলতে থাকবা আলেম সারা গ্রুপের পিছে চলবা যেখানে আলেম নাই গরু আছে ছাগল আছে ডেক আছে ডেক্সি আছে ইঞ্জিনিয়ার আছে অ্যাডভোকেট আছে সব আছে আলেম নাই তো গোমরাহির দলে চলতে থাকবা আলাপ সিদা বুঝলে উসপাতা না বুঝলে তেজপাতা আর যদি আলেমদের সাথে থাকো তো হকের সাথে থাকবে হকানিয়াদের সাথে কামত পর্যন্ত সাধারণ মানুষের জন্য হিদায়াত হলো এটা আলেমরা যেদিকে জাতি থাকবে ওইদিকে কারণ নায়ক নবী এই এরাই জাতিকে রাহনুমাই করবে নতুন করে কোন নবী দুনিয়াতে আগমন করবে মহতারাম হাজরিন এ কারণে ধন্যবাদ জানাই সরকারকে সরকার আলেমদের মশওয়ারাকে মূল্যায়ন করা শুরু করেছে দোয়া করি নাস্তিকদের মূল্যায়ন না করে উলামা মূল্যায়ন করা সরকারদের মৌলিক নীতিতে পরিণত হোক তবে মুসলিম দেশের সাধারণ জনগণ শান্তি পাবে বিশৃঙ্খলা হবে না নাস্তিক কোমাদের করে না ইমানদারের ঈমান নষ্ট হবে না নষ্ট হবে না ঈমানের সংরক্ষণ হবে হিফাজত হবে মহতারাম হাজেরিন এ কারণে আহলে উলামা যারা এখানে এসেছেন তাদেরকে বলবো হক হক্কানিয়ত থেকে এক জাররা বিচ্যুত হওয়া যাবে না ধমনীতে রক্ত যতদিন প্রবাহিত রবে হকের উপরে দাঁড়িয়ে ততদিন ততক্ষণ তোমরা রবে এ হলো আলেমদের উপরে আলেমদেরকে বক্তব্য আর সাধারণ জনগণ যারা আলেম যেদিকে আপনারা সেদিকে কারণ ফাকাহাত ফাকাহাত কোনোদিন আকল দেওয়া হয় না সায়েন্সের দ্বারায় সায়েন্সের যোগ্যতা দিয়ে হালাল হারাম চিনন যায় না এই জাতির বিজ্ঞান দিয়ে বিজ্ঞানের যোগ্যতা দিয়ে মাসাইল আবিষ্কার করা যায় না হ্যাঁ বিজ্ঞান দিয়ে আল্লাহর সাথে মুখালাফাত করার সাহস বিজ্ঞানীরা করে এ যুগে যুগে করে আসছে ইব্রাহিম নবীর যুগে নমরুদও করে আসছে ফেরাউনও করে আসছে কিয়ামত পর্যন্ত এরকম করবে কিন্তু যদি মনুষ্যত্ব হাসিল করতে হয় ইলমে ওহির আশ্রয় গ্রহণ করতেই হবে ওলামাদের ইত্তিবা করতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক বলুন আমিন কিছু কথা বললাম আবার কখনো মওকা হলে ইনশাআল্লাহ আবার মুলাকাত বাকি নসিহত বাকি নসিহত বাকি ইনশাআল্লাহ বাকি রয়ে গেল মুলাকাতের বাকার উপরে আবার সাক্ষাৎ হইলে আবার কিছু কথা হবে আজ পর্যন্তই হাইওয়ান ইনসানিয়তের যে ব্যবধান টুকুন তুলে ধরলাম বুদ্ধিমান হিসেবে বিবেচনা করার অনুরোধ জানালাম আপনি বুদ্ধিমান মানুষ হিসেবে আপনাকে বিবেচনা করার অধিকার অধিকার আল্লাহ দিয়েছেন সুতরাং চিন্তা করুন এই মনুষ্যত্ব বিবর্জিত অথবা নিজের ব্রেনের যেটা সমর্থন করে না এমন কিছু কি আপনি আপনার সন্তানকে শিখাবেন নাকি প্রতিরোধ করে তুলবেন গড়ে তুলবেন এটা আপনার জিম্মাদারিতে রইল বলা আমাদের কাজ মানা আপনার কাজ জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কুছ হোগা তেরে করম সে হি হোগা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু